হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে দূরে যেই যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। সবার ভালোবাসার দোয়া নিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। এখন আমি সকালের দিকে উঠে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত ওরা কেউ ঘুম থেকে উঠেনি, আজকে আমি একটু তাড়াতাড়ি উঠে গেলাম। অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি তো প্রতিদিন রান্নাঘরে আসি, পাখির কিচিরমিচির শব্দ শোনা যায়, তো আমি পাখির ভিডিওটা করব। তো অনেক দিন ভেবেও করিনি, কিন্তু আজকে সকালে উঠেই মনে হলো যেহেতু বাসা ফাঁকা আছে এখন আমি একটু পাখির ভিডিওটা করি। সিমি, তোমার মন খারাপ? সিমি, তোমার মন খারাপ? আজকে আমি বেলে মাছ রান্না করব। তো এখানে বেলে মাছের জন্য পেঁয়াজ আর পেঁয়াজের পাতা আছে, ধনে পাতা, এগুলি সব আমি বেলে মাছ আমি লবণ দা মেখে নিয়েছিলাম। এই মাছটা ধুয়ে তারপরে আমি রান্না বসাবো। তো মশলা কষিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, আর বেশি পানি দিলে মাছটা একদম নরম হয়ে গলে যাবে। তা অল্প পানি দিলেই কিন্তু বেলে মাছটা হয়ে যায়, বেশি পানি আর লাগে না, যেহেতু একটু শুকনো শুকনো করে বেলে মাছটা আমি রান্না করব। আর লবণ দা বেলে মাছ কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা যেভাবে বিক্রমপুরে মানুষ যেভাবে রান্না করি, ঠিক আমি সেভাবেই রান্না করছি। বেলে মাছটা এই যে ছেড়ে দেওয়ার পর ঢেকে দিব, ঢেকে দেওয়ার পর একটু পরেই ঢাকনা তুলে নিব, দেখব মাছের থেকে একটা পানি বের হয়ে গেছে। এই পানিটা দিয়েই কিন্তু বেলে মাছ সিদ্ধ হয়ে যায়, মাছের থেকে যে পানিটা বের হয়, আর বেশি পানি দেওয়া লাগে না। এতেই মাছ সুন্দর দেখায় এবং চচ্চড়ি খেতেও কিন্তু খুব ভালো লাগে। এরপর আমি টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করব। তো কীভাবে টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করব, এখানে আমি একটা টমেটো কেটেছি আর পেঁয়াজ হচ্ছে তিনটা পেঁয়াজ নিয়ে নিলেই হবে, আর কাঁচা মরিচ নিয়েছি। এখন আমি পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নিব। চুলার আঁচটা আমি মিডিয়ামের মধ্যে রেখেছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, কারণ পেঁয়াজ যদি পুড়ে যায় তাহলে মাংসটা ভালো লাগবে না খেতে। আর ব্রাউন যাতে কালার হয় পেঁয়াজটা, হালকা ব্রাউন। এরপর আমি টমেটোগুলো ছেড়ে দিলাম। এখানে কিন্তু আমি একটা টমেটো নিয়েছি, আর হলুদ, মরিচ, আদা, রসুন, মানে যা যা লাগে সব মশলা দিয়ে আমি ভালো করে একটু সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। আর এই পানিটা দিয়ে আমি আবারও একটু মশলাটা কষিয়ে নিব যাতে হলুদের কোনো মশলার গন্ধটা না থাকে। এরপর আমি এলাচ দিয়ে দিলাম। এলাচটা আপনার ইচ্ছে মতো করে আপনি দিতে পারেন। আর হচ্ছে মুরগিটা এরপর ছেড়ে ভালো মতো কষিয়ে নিব। এখানেও আমি বেশি একটা পানি দিব না, কারণ অল্প পানি দিলেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যায়।
এখন আমি সব কাজ সেরে কাপড় ক্লিন করতে দিব। এখানে আমি সব ঘরের পর্দা নিয়ে নিয়েছি, আর একটা ছোট বেডশিট আছে, এটা আমি ক্লিন করতে দিব। আর পর্দাগুলি আমি এখন ধুয়ে নিচ্ছি এই কারণে যে সামনে নামাজ আছে শবরাতে, তো সেই কথা চিন্তা করেই ভাবলাম যে ঘরে যে পর্দাগুলি আছে সেগুলো আজকে ক্লিন করে নিই। আমার সব সময় কেন জানি না মনে হয় যে কোনো কাজেই আমার কাছে ছোট কিংবা বড় মনে হয় না, কিন্তু সবচেয়ে বড় কাজ যেটা রান্না, সেরে নিলে কিন্তু দেখা যায় সব কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি কোনো কাজ পড়েও থাকে সেটা পরে করলেও কোনো সমস্যা হয় না, বা কাজ সেরে সেই কাজটা কিন্তু করা যায়। এক দুইটা কাজ বেশি পড়ে থাকলেও কোনো সমস্যা হয় না যদি রান্নাটা করা থাকে। তো ঠিক আমারই তাই হয় যে আমি রান্নাটা সেরে তারপরে যত কাজ থাকে সব আমি করে নিই। আর সব কিছু শেষে এখন প্রায় বিকাল হয়ে গেছে, তো যাই হোক আমি ওদের জন্য পুডিং বানিয়ে নিয়েছিলাম। আজকে পুডিংটা কেমন হয়েছে ওরা খেলেই বুঝতে পারবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। যদি কোনো ভুল বানটি হয়ে থাকে তাহলে ক্ষমা চোখে দেখবেন। আল্লাহ হাফেজ।